হঠাৎ করে দেখছি কিছু লোক এই বাঁশঝাড়ের মধ্যে কিছু একটা করছে। ওকে, সবাই এখন বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে। বেলুন ফোলাচ্ছি, বেলুন টেলুন নিয়ে ব্যস্ত কেন সেটা একটু পরে বলছি, এখন বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা শুরু করি, স্টার্ট করি। এই হচ্ছে কেক, ঠিক আছে, এই কেকটা একটু সরে যাচ্ছে, যাই হোক, এই হচ্ছে কেক যেটা হচ্ছে পুরোটাই সাজিয়েছে বোন, আর এখানে এই যে বেলুনস গুলো আছে সব। তো এবার বলি যে জন্মদিনটা কার, জন্মদিন হচ্ছে আমার মায়ের। মা ওখানে শুয়ে আছে রৌদ্র, সবাই রৌদ্রের মধ্যে বসে আছি ছাদের মধ্যে। তো এখন আর কি মাকে দিয়ে এটা কাটাবো। মার এমনি জন্ম জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস ইংলিশে ওই এপ্রিল মে মাসে, যাই হোক। বাট আজকে হচ্ছে ফেসবুক জানিয়েছে আজকে নাকি মার বার্থডে, ঠিক আছে, মানে একদম ঠিক টাইম না, তবে ফেসবুকের টাইম অনুযায়ী আজকে মাকে কেক একবার কাটিয়ে দিই, দিয়ে আবার মানে ধরো এপ্রিল মে মাসে কাটাবো। তো হ্যাঁ, মে জুন মাসে, তো আবার তো যাই হোক ফেসবুকের টাইম অনুযায়ী আজকে মাকে কেক কাটাবো। ব্যাপারটা হচ্ছে মার এখন মনটা মানে খারাপ উল্টো, যে ফেসবুকে একটু বেশি বয়স বাড়িয়ে দিয়েছে মায়ের। তো যাই হোক, সবাই দেখছি হ্যাপি বার্থডে ট্যাগ করছে ফেসবুকে মাকে। তো যদিও আজকে মার বার্থডে না, তো ফেসবুকে টাইম অনুযায়ী বললাম কেকটা কাটাবো আর কি, বোন সব এগুলো মানে কি বলবো অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি, সাইডটা করে বলছে অ্যারেঞ্জ। তো যাই হোক, এখন তাড়াতাড়ি কেকটা কাটাই মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। লজ্জাতে মা ওদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, কেন মা বলছে আজকে আমার জন্মদিন না, তবুও কেন কেক কাটছে, আমি কেক কাটবো না। তো সত্যি আজকে মায়ের জন্মদিন না, যেহেতু ফেসবুক বলেছে তাই জন্য আর কি কাটিয়ে দিলাম, কেক খাওয়ার বাহানা, এই কেক গুলোকে খাওয়ার বাহানা। চকলেট চকলেট চকলেটটা আবার খাচ্ছে, কেকটা খাও না কেক। স্নান করবো, এত গরম লেগে গেছে রোদে বসে, তো এখন স্নান করবো, একটু শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, আবার টাউনে যেতে হবে, সবটাই বলছি, এখন তাড়াতাড়ি স্নানটা করে নি। স্নান করতে যাচ্ছিলাম আমি বুঝলে, দেন হঠাৎ করে দেখছি কিছু লোক এই বাঁশঝাড়ের মধ্যে কিছু একটা করছে, মানে বেশ একদম আওয়াজ করছে, হ্যাঁ, দিয়ে তারপর বুঝতে পারলাম প্রত্যেক বছরের মতো এবারও তারা এসেছে, জানি না সব এরা কারা, তবে অনেকজন সব আসে একদম দল বেঁধে। দেখো তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ছেলেপিলে আছে একদম, আর প্রত্যেক বছর আসে আমাদের বাড়ির সামনে এই বাঁশঝাড়ে। কী ধরে জানো, এরা সবাই ইঁদুর ধরে, তো মাই এটা বলেছে যে সব নাকি এরা ইঁদুর ধরে, তারপরে সেটা নিয়ে ওরা কী করে সেটা জানি না, তবে এরা প্রত্যেক বছরই কিন্তু আসে, দেখতে পাই আমরা এই সময়টাতে। তো মাঝে স্নান খাওয়া করে একদম নিজের মতো করে সব কাজগুলো গুছোচ্ছিলাম, যাই হোক মানে একটু ঘর টরও গুছাচ্ছিলাম আর কি, কারণ হচ্ছে সবাই আজকে আমার বাড়িতে রিহার্সালে আসবে। তো এখন বেরোচ্ছি আমি আর বোন, একটু বেরোচ্ছি, আর সাথে যাবে অর্ঘ্য, মানে প্রথমে যাবো আমরা একটা বুটিকে, মানে সেখানে হচ্ছে যে আজকে আমাদের ড্রেসের ডেলিভারিটা দিবে, কালকে যে প্রোগ্রাম আছে বইমেলাতে, তো সেখানকার প্রোগ্রামের জন্য একটা ড্রেস আমরা বানাতে দিয়েছিলাম, সেটা আজকে ডেলিভারি দিলে সেটা নেবো, প্লাস হচ্ছে বোনের ডাক্তার দেখাতে যাবো, সব করে তারপরে বাড়ি আসবো, দেন রিহার্সাল হবে, এবং তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে যাই, দেন তাড়াতাড়ি করে বেরোবো। আমরা এখন রেডি হয়ে গেছে ফাইনালি, হ্যাঁ রেডি হয়ে গেছি, এখন দিদি যাচ্ছে দিদির কাছে বুটিকে, আর আমি তো তুইও তো যাচ্ছিস বুটিকে, আমাকে বলতে দে, হ্যাঁ বল বল তাড়াতাড়ি বল বেরোবো। তো দিদি যাচ্ছে বুটিকে, তার সাথে যাচ্ছি আমিও, তার কাজেই যাচ্ছি আমিও, আর হচ্ছে তারপর আমার ডক্টর দেখাবে, দিদিও যাচ্ছে সাথে, তারপর আমি বাড়ি চলে আসবো, বাইরের খাবার খেয়ে খেয়ে পেট খারাপ করে দিয়েছে, তো একটা হোমিওপ্যাথিক ডক্টর দেখাতে যাবো, মানে যাকে মা দেখায় সেখানে দেখাতে যাবো, তারপরে বাড়ি আসবো। তো এখন আর বেশি কথা না বলে বেরোই, শুধু আমার ডক্টর না, এই পেট খারাপটা আমাদের বাড়িতে সবারই হয়েছে, হ্যাঁ আমারও মাঝে হয়েছিল সিরিয়াসলি, তারপরে জল টল একটু ঠিকঠাক, যদিও ঠিকঠাক খাওয়া হয় না,
তো যাই এখন ঠিক আছে আপাতত ঠাকুরের মানে আশীর্বাদে তো ওকে বলি জলটা ঠিকঠাক খা তাহলে কিন্তু ঠিকঠাক হবে বাইরের খাবার খাচ্ছে কিন্তু জলটা খাচ্ছে না আবার ঠিক তো ওই আর কি মানে তাই জন্য মালদা উৎসবের প্রোগ্রামে যে ড্রেসটা ছিল সেটা এখান থেকেই বানানো তো এখানে আমাদের প্রথম দিন পাঠিয়েছিল আমাদের সবার প্রিয় রানাদা আই থিঙ্ক তোমরা এতদিনে চিনেই গিয়েছো রানাদাকে তো দাদাই পাঠিয়েছিল বেশ ভালো কালেকশন সত্যি খুব ভালো আর এখানে হচ্ছে চিপ এন্ড বেস্টে পাঞ্জাবিটা খুব ভালো আছে তার শাড়ি কুর্তিও পাবে প্লাস হচ্ছে কি বলতো তুমি ওখানে তোমার পছন্দ মতো কাপড় দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে যে কোনো কিছু বানাতে পারবে যেমন এবারের প্রোগ্রামের জন্য মানে আমরা হচ্ছে এরকম একটা কুর্তি টপ বানিয়েছি এখন আমাদের ড্রেস হয়ে গেছে তোর কিসে আনন্দ এত তোকে তো ডাক্তারের কাছে যাবি আমি আমার প্রবলেমটা সলভ হবে তাই বলি বলি এইদিকে ভাই এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তারপরে আমার বাড়ি সবাই আসবে মানে একটু পরে আর কি এগুলো কি করছি দেখ রাস্তায় চলতে চলতে কি কি সব হাত দিয়ে ঠিক করছে একদিক দিয়ে ঠিক করছে হ্যাঁ মানে ইয়ে করছে নাকি কি বলবো স্বচ্ছ ভারত অভিযান না না ওটা বলবো না হ্যাঁ ওটা করতে গেলে একদম সবসময় স্বচ্ছতা ভাবে চলতে সেটা হ্যাঁ যাই হোক এখন সেটাই যাই হোক এখন ডক্টর থেকে ভাই রদবাড়ির দিকে চলে যাচ্ছে আমরা ঘোড়াবিড়ের দিকে যাবো টাটা একটু পরে আবার দেখা হচ্ছে এই আর কি আমাদের চেক আপ করানো হয়ে গিয়েছে মানে এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি সবাই দেখো কলকাতা থেকে এসে যে কলকাতা থেকে দাঁড়া 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 কলকাতা থেকে প্রথমে দুজন এসেছে বাইদাবাই অনুষ্ঠান মোটা হয়ে গিয়েছে মা যে পরীক্ষা দিতে গিয়েছিল আর এদিকে এই যে কলকাতা থেকে সবে ট্রেন থেকে নামলো সব এই যে ম্যাডাম গুলো আপনি কোথা থেকে আসলেন দার্জিলিং থেকে যাই হোক আমি বাড়ি এসে রিহার্সালে বসেও গিয়েছি তো আর বলা হয়নি তো এখন দেখে নাও আমরা মানে বসে গিয়েছি আর কি এখন শুধু শ্রীপর্ণা আসবে শ্রীপর্ণা এখনো ট্রেনে আছে বর্ধমান থেকে চলে এসেছি চলে আসুন দাঁড়িয়ে আছি এবার আমি সত্যি কথাটা বলে দিই প্রথমে মানে শ্রীপর্ণা ঢুকে গিয়েছিল তখন আমার ক্যামেরাটা অন হয়নি তখন আবার রিটেক করে ওকে ঢোকানো যাই হোক আজকে অনেক দিন পর পুরো সুর সঙ্গম টিম একসাথে আমরা বসেছি আর কি আমাদের কাজলি বুনু আমাদের জন্য কি এনেছে দেখো এই ফোকাস নিচ্ছে না কেন ইয়ে কি যেন বলে এটাকে ভাই ভেজ চাউমিন তো ভেজ চাউমিনের ব্যবস্থা আর মাও এদিকে আবার পাস্তা করেছে মানে তোদের জন্য আজকে পুরো ম্যাগি আর পাস্তা খেয়ে খেয়ে সুর সঙ্গমের হ্যাঁ চাউমিন খাওয়া হয়ে গিয়েছে এবার মায়ের হাতের তৈরি পাস্তা চলে এসেছে খেতে থাকো এবার তোমরা খেতে যাও খেতে যাও রাত 10:30 বাজতে চললো দেখে নাও একদম 10:25 বাজছে এদিকে আমরা এখনো রিহার্সাল করেই যাচ্ছি কি করব সময় নেই কালকেই প্রোগ্রাম সিরিয়াসলি মনে হচ্ছে সারা রাত বসে গেলেও কোনো ইয়ে নেই কিন্তু শ্রীপর্ণাকে দেখে মায়া লাগছে বেচারা একদম ছুটছে হ্যাঁ ছুটছে বর্ধমান দেখে এসেছে ও একবারে যাই হোক এখন আরো একবার হ্যাঁ গানটা একবার করে দেন সব পালাবে পারি আর কি ওকে তো আমাদের রিহার্সাল কমপ্লিট রিহার্সাল রাত 10:30 বাজিয়ে দিয়েছি 10:30 পার করে দিয়েছি এখন আমার বাড়িতে সবাই এসেছিল আজকে রিহার্সাল করতে তাই জন্য ওদেরকে একটা পাবলিক হাতানোর জন্য কি করতে আমি যে লাফালাম ওটাকে তিন চারবার দেখে দিবা
বুদ্ধি দেয় এগুলো আমাকে। যাই হোক, তো এখন যেহেতু মানে আমার বাড়িতে সবাই এসেছে তার জন্য সবার জন্য একটা করে গিফট আছে। গিফট আছে, গিফট আমি তো ছোট্ট বুনু আর আমি আমার নিজের জন্য প্রথমে মানুষকে প্রথমে নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে গিফট দিতে হয়। আমি নিজের জন্য ওই জন্য একখানা গিফট নিয়েছি, অনুশ্রী মন্ডল লেখা আছে। ওকে, সবাই এখন বাড়ি যাচ্ছে, খুব মনটা খারাপ করছে। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। এখন যাবো কাকুর বাড়িতে খেতে, বোন চলে গেছে, আমি এখন যাবো, যা খেয়ে দিয়ে এসে চিৎপাত হবো। কালকে প্রোগ্রাম আছে বইমেলাতে, প্রোগ্রাম 21 জানুয়ারি। হ্যাঁ, তো যাই হোক, কালকে জানুয়ারি একটা পুরোনো আমাকে ইয়ে করছে, তো ওই মানে সেই ব্লগটা নেক্সট দিন দেখতে পাবে আর কি। ব্লগটা এখানে এন্ড করছি, আই হোক কি ভালো লেগে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, এদিকে ঘোর কেমন একটা পেছন লাগছে। যাই হোক, তো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ব্লগের সাথে, বইমেলা সেই প্রোগ্রামের ব্লগের সাথে। অ্যান্ড হ্যাঁ, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।